ভিউয়ার্স, এই যে দেখুন রিয়াদে কবুতর পাখাগুলি চেক করতেছে। কেন চেক করতেছে? কারণ এটাকে ফ্লাইং এর জন্য রেডি করতেছে, আর কিছুদিন পর এটাকে আবার ছেড়ে দিয়ে আসবে, যার জন্য ও কমপ্লিট হইতেছে কিনা এটা দেখতেছে, চেক করতেছে। ওর গোড়া পাখার যে গোড়া আছে, গোড়াগুলি এই মারণ করতেছে, পাখার যে গোড়া আছে এই গোড়াগুলি শক্ত আছে কিনা, যদি কাঁচা থাকে তাহলে সমস্যা আছে। এগুলোকে রোদ্রে শুকিয়ে তারপরে হার্ড করতে হবে, তারপর এটা উপযুক্ত হবে ছেড়ে আসার, প্রেস করেন বা যেটি করেন। আর কানিপড়টা দিয়ে, কানিপড় ঠিক আছে নি, কানিপড়টা সরিয়ে নিবে। তার মানে রিয়াদ এটাকে মানে কানিপড় এবার কি এটাকে দাব দেওয়া যাবে? এবারকে দাব দেওয়া যাবে না, একটা কানিপড় বড় হতে অনেক সময় লাগে। যদি ও এটাকে দাব দিতে যায় তাহলে মনে করেন যে এটার প্রতি কোনো ওর আশা ছেড়ে দিতে হবে, এটার প্রতি কোনো আশা নেই, কারণ এটা নাও আসতে পারে। যাও যাও যাও, আর যত দূরত্ব হবে তত আরও রিক্স, রিক্স তত বেশি। আর এই মানে বাচ্চা আপনি কখন কোথা থেকে ইক দিবেন, ধাপ দিবেন, কীভাবে ট্রেনিং দিবেন, ধাপ দিয়ে দিয়ে বাড়িঘর ই করবেন, মানে কৌতুটাকে অভ্যস্ত করাবেন যে ছাড়লে কৌতুটা চলে আসে বাসায়, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা কষ্ট করে চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এই ভিডিওতে বলছি না সে কথা, এখন এক ভিডিওতেও অন্য কথা বললে আর কি ইটা চেঞ্জ হয়ে যাবে। আমি যেই জন্য যে বিষয়ে ভিডিওটা করছি সেটা হলো গিয়ে এই যে কবুতর পাখা চেক করে তারপর কবুতরকে আপনার ফ্লাইংয়ের জন্য, রেসের জন্য নামাতে হবে। আপনি যদি এগুলি চেক না করে নামিয়ে ফেলেন, দেখলেন যে আপনি উঠতেছে কবুতরটা, মানে উড়লে পর কমপ্লিট দেখা যায়, কিন্তু না, এটাকে আপনার হাতে নিতে হবে ভিউয়ার্স। হাতে নিয়ে এটাকে ভালো করে ফু দিয়ে পেছনের পাখাগুলি সরিয়ে তারপর দেখতে হবে যে দেখুন দেখুন এটা কীটা রিয়াত নতুন পাখনাটা দেখছেন ভিউয়ার্স, এই যে নতুন পাখা উঠতেছে, এটাও বাদ, এটাও মানে শুধু ফ্লাইং করতে পারবে। ফ্লাইং কি এখন এই কদিন লাগবে রিয়াত ফ্লাইং করতে দিতে পারবে? যে দুই সপ্তাহ, দুই সপ্তাহ লাগবে এটা ফ্লাইং, দুই সপ্তাহ পর এটা ফ্লাইংয়ের জন্য প্রস্তুত হবে। এখন হালকা পাতলা উঠতে নামতে পারবে, দুই তিন চক্কর এই কোনো ব্যাপার না, কিন্তু হ্যাঁ এখন এই পাখাটা কমপ্লিট হতে মানে ফ্লাই পুরো হাই ফ্লাইংয়ের জন্য কমপ্লিট হতে এটা আরও দুই সপ্তাহ লাগবে। দুই সপ্তাহের মধ্যে আবার তো শীত তো চলেই যাবে মনে হয়। আচ্ছা যাই হোক, তারপর হের তারপরে এটা হাই ফ্লাইং করানোর পর তারপরে আপনি এটাকে ধাপ দিতে পারবেন। আর এই শীতের মধ্যে এটা হবে না এখন, আর যেহেতু পাখা এটা পড়ে গেছে আর আর এটা দেয় এখন আর চলবে না, এখন অন্য অন্য কোনোটা দেখতে হবে। এটা ঠিক আছে না দেখি কাঁচা, এই দেখছেন ইয়ার্স দেখুন দেখছেন লাল পড়টা কাঁচা, এটা কত নম্বর পড়তে আছে? আট নম্বর, মানে আট পরের বাচ্চা। এটাও বাদ দেখুন, এই রিয়াদে কীভাবে চেক করতেছে, রিয়াদে এগুলিকে চেক করে করে মানে এগুলিকে আলাদা করতেছে, মানে এগুলিতে কোনো কাজই আসবে না এখন, আর কাজ আসবে না কি মানে এগুলো বাতিল না আবার, কিন্তু ভিউয়ার্স মানে ভালো কবুতরই মানে এখন আর এটা দিয়ে আমি কোনো কাজ করতে মানে কাজ বলতে যেমন হাই ফ্লাইং ধাপ এগুলি চলবে না, আর এই যে এটাও চলবে না, এটাও বাদ। আমাদের কবুতরগুলি সব বাছাই করে দিতেছে আজকে, এটা কিন্তু হাই ফ্লাইং করে ভিউয়ার্স। কয় ঘন্টা ওরে এটা রাখো 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 না, কয় ঘন্টা? বর্তমান দুই ঘন্টা, বর্তমান দুই ঘন্টা পাখাটা টান দো ভিউয়ার্স দেখাই, দেখুন ভিউয়ার্স এই যে কানিপর দেখছেন, কানিপর এই যে ধরো একটু এই যে কানিপর দেখছেন, তারপর দুই ঘন্টা ফ্লাইং করে। এখন এটা বুঝে যদি আপনি যদি কবুতরটাকে নিয়ে ছেড়ে আসেন তাহলে কিন্তু হবে না, একটা হলো বাড়ির ওপরে উঠে হাই ফ্লাইং, আর একটা হলো আপনি অচেনা একটা জায়গা থেকে ছেড়ে দিয়ে আসছেন 20 কিলো 30 কিলো 40 কিলো, ঠিক আছে আরও তো এতে বেশি আছে, তখন কিন্তু সেই জায়গা থেকে আসা কিন্তু সম্ভব না। এই জন্য এই যে দেখুন যাদের চেক করে করে এগুলোকে আলাদা করে ফেললো, এখন এগুলোকে যদি ফ্লাইংয়ের জন্য রাখবে আর যেগুলো ধাপের জন্য যাবে এগুলো আলাদা করবে, যেন একবারে সেখান থেকে একবারে ধাপে ধাপে কবুতরগুলোকে ধাপে ইয়ে ধাপ দেওয়ার কাছে আমাদের বড় নিয়ে তারপরে ছেড়ে দিয়ে আসবে। আমরা কোনো ওই খেলি না, আপনার ওই ক্লাব থেকে কোনো ধরনের ই করি না, টুর্নামেন্ট এগুলি করি না, আমরা পার্সোনালভাবে আমরা নিজেরা এগুলি ই করি, নানান জায়গা থেকে ছেড়ে এগুলিকে ট্রেনিং দেই, কারণ আমাদের কবুতর আমরা ওই ধরনের কবুতর কিনি না যে যে মানে কোনো ধরনের মিসিং অথবা কোনো ধরনের ই থাকবে, আমাদের সব কবুতরই আপনার মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো জাতের কবুতর। দেখুন ডিম পারছে এই জন্য ই নিতেছে, ও সারাদিন বড় টানতেছে, আমার মনে টানতে টানতে পুরো ই মনে আমি যে পাত্র দিছি পাত্রই মনে ঢেকে ফেলছে, খালি এগুলো টানতেছে নিতেছে। এটা কিন্তু টাল ছিল, নটটা টাল ছিল, খাবার খেতে পারতো না, ঠোঁটটা ঠিক হয়েছে, হ্যাঁ আগের মতো নিয়ে আছে ঠোঁটটা, না ফটা খাওন দিদিকে এখনো বেঁচে রয়েছে কবুতরটা, মানে ঠোঁটটা বাগার কারণে ও খাবারটা ধরতে পারে না ঠিক মতন,
আচ্ছা যাই হোক ভিউয়ার্স, তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন। আমার সাথে কিভাবে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে, ওটাতে ক্লিক করার পর তিন ডট শো করবে, তিনটার মধ্যে একদম ওপরে যেটা থাকবে অল নোটিফিকেশন, ওটাতে ক্লিক করবে। তাহলে কি হবে, প্রতিদিন আমি যে কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, কোনো ভিডিও আপনাদের মিস হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।